বাংলাদেশে জন্ম নেওয়া একজন বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং এর রুমমেট, এমনকি তার চেয়েও বড় মাপের বিজ্ঞানী। তার সম্পর্কে হকিং বলেছেন, জেন ইসলাম আমার রুমমেট, বন্ধু এবং আমরা পরস্পর শিক্ষক। জেন ইসলাম আমাদের বাঙালি বিশ্ববিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, বিজ্ঞানী মহলে জিনিয়াস ইসলাম নামে পরিচিত ছিলেন। হকিং যেসব বিজ্ঞানীদের কাজ নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে জামাল নজরুল ইসলাম ছিলেন অন্যতম। আজ জানবো এই কিংবদন্তির বিশ্বজয়ের গল্প। বিজ্ঞানী হিসেবে যে কয়েকজন ব্যক্তি বিশ্বের বুকে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছেন তাদের মধ্যে অন্যতম জামাল নজরুল ইসলাম। সামগ্রিক মহাবিশ্বের ভবিষ্যৎ কি হবে তথা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি কি, তা নিয়ে জামাল নজরুল ইসলাম করেছেন বিশ্বমানের গবেষণা। বর্তমানে অনেকেই মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছেন, কিন্তু তিনি যে সময় করেছেন তখন খুব বেশি গবেষক এই ক্ষেত্রে কাজ করেননি। স্টিফেন হকিং মহাবিশ্ব নিয়ে বেশ কিছু কাজ করেছেন, কালের সংক্ষিপ্ত ইতিহাস নামে বই লিখে দুনিয়া জুড়ে বিখ্যাতও হয়েছেন। তবে জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উচ্চ মার্গীয় বিষয় নিয়ে বই প্রকাশ করেছেন তারও আগে। স্টিফেন হকিং এর প্রথম বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয়েছিল 1988 সালে, এবং জামাল নজরুল ইসলামের প্রথম বই দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স প্রকাশিত হয় 1983 সালে। হকিং নিজে বিজ্ঞানী ইসলামের কাজ থেকে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন। 1981 সালে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ সুবিধা ছেড়ে মাত্র 2800 টাকা বেতনের চাকরি নিয়ে তিনি চলে যান মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা এবং গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। বাংলার সন্তানদেরকে বিজ্ঞানে উৎসাহিত করার মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত করেন জামাল নজরুল ইসলাম। তার জন্ম 1939 সালের 24 ফেব্রুয়ারি ঝিনাইদহে, যদিও তার শিকড়ের ঠিকানা চট্টগ্রাম। চাকরি সূত্রে তার বাবা ঝিনাইদহ অবস্থান করছিলেন বলে জন্মস্থান হয়েছে সেখানে। বাবা মুহাম্মদ সিরাজুল ইসলাম ছিলেন ঝিনাইদহ জেলার সাব জাজ। মা রাহাত আরা বেগম ছিলেন একজন সাহিত্য অনুরাগী লেখক, গানও গাইতেন ভালো। জামাল নজরুল ইসলামের শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়, সেখান থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে কিছুদিন, শেষে পাকিস্তানের লরেন্স কলেজ থেকে সিনিয়র কেমব্রিজ পাস করেন। বিএসসি সম্মান ডিগ্রি অর্জন করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। এরপর বৃত্তি নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটিতে গণিতে 3 বছরের কোর্স 2 বছরে শেষ করেন। 1960 সালে কেমব্রিজ থেকেই মাস্টার্স। 1964 সালে এখান থেকে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ছোটবেলা তিনি ডাবল প্রমোশন পেয়ে 6-এ উঠে গিয়েছিলেন, ঠিক তেমনি পোস্ট ডক্টরাল করার সময়ও ডাবল প্রমোশন পেয়েছিলেন। এরপর ডক্টর ইসলাম অত্যন্ত দুর্লভ ও সম্মানজনক ডক্টর অব সায়েন্স বা ডিএসসি ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনে তার সমসাময়িক ও আজীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিস্ময়কর বিজ্ঞান প্রতিভা স্টিফেন হকিং। এছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় ছিলেন ফ্রেডরিক হোয়েল, নোবেল বিজয় বিজ্ঞানী ব্রায়ান জোসেফসন, প্রফেসর আব্দুস সালাম, রিচার্ড ফাইনম্যান, অমর্ত্য সেন প্রমুখ। 1963 থেকে 1965 সাল পর্যন্ত ডক্টর ইসলাম ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি কেমব্রিজের ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমিতে 5 বছর কাজ করেন। 1971 থেকে 1978 পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়াশিংটন ইউনিভার্সিটি, লন্ডনের কিংস কলেজ ও ইউনিভার্সিটি কলেজ, কার্ডিফ ইউনিভার্সিটির মতো নাম করা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। 1978 সালে তিনি লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে যোগ দেন এবং সেখানে 1984 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। প্রিন্সটনে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিতে 1968, 1963 ও 1984 সালে ভিজিটিং সদস্য হিসেবে কাজ করেন। 1983 সালে তার গবেষণা গ্রন্থ দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হলে সারা বিশ্বের কসমোলজিস্টদের মধ্যে হইচই পড়ে যায়। দ্রুত বইটি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়। এটি বাঙালির একমাত্র বই যা হিব্রু ভাষায়ও অনুদিত হয়েছে। কেমব্রিজ থেকে আরও প্রকাশিত হয় তার ক্লাসিক্যাল জেনারেল রিলেটিভিটি 1984 সালে, রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি 1985 সালে। তার গবেষণা আইনস্টাইন পরবর্তী মহাবিশ্ব গবেষণায় বিরাট অবদান রেখেছে। তিনি এই ধারায় গবেষণা অব্যাহত রেখে পরবর্তীকালে লিখেন ফার ফিউচার অব দ্য ইউনিভার্স বা মহাবিশ্বের দূরবর্তী ভবিষ্যৎ। সৌরজগতের বিভিন্ন গ্রহ কখনো এক সরল রেখায় এলে পৃথিবীর ওপর তার কি প্রভাব পড়বে তা নিয়ে কাজ করেছেন তিনি। অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, কৃষ্ণ বিবর, মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ, শিল্প, সাহিত্য ও সমাজ, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, এই প্রতিটি বই বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্য।
1981 সালে তিনি চট্টগ্রামে ফিরে মাত্র 2800 টাকা বেতনে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এক বছর অধ্যাপনা করার পরে পুনরায় বিদেশ গমন করেন। পরবর্তীকালে আমেরিকার সব স্থায়ী বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করে দিয়ে পাকাপাকিভাবে বাংলাদেশে চলে যান। 1984 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় কাজে বহাল করে এবং বেতন বাড়িয়ে 3000 টাকা করে। পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপক পদ খালি না থাকায় তিনি গণিত বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং গড়ে তোলেন উচ্চতর বিজ্ঞান গবেষণাগার, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, গাণিতিক ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস RCMPS। আন্তর্জাতিক খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, আপেক্ষিক তত্ত্ববিদ এবং বিশ্ব সৃষ্টির তাত্ত্বিক নোবেল জয়ী বিজ্ঞানীরা এখানে সেমিনারে যোগ দিতেন। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তিনি এমিরেটাস অধ্যাপক হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। নিভৃতচারী ও প্রচার বিমুখ গুণী বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম 2013 সালে 74 বছর বয়সে পরলোকগত হন।